দোষ চল আর তোদের কাছকে তুই দিব কিসের তুই তো মেঘনা জাতীয় বৃষ্টি আরে বেটা সারা জীবন কাটাইলি বা দুধের রান্না খায়া আর তুই দিবি ফ্রি আরে আমি একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছিলাম আমার তো হয়ে গেছে এখন চল রেডি হয়ে বন্ধু 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 এনডি মেশিনে নাম্বার দিয়ে দিছে বলিস কি কখন দিল আচ্ছা আচ্ছা আমার রুমগুলো বল আমি দেখে দিতেছি বন্ধু আমারটা দেখ আমারটা দেখ 1224 বন্ধু দেখ সুখে চোখ ঘুম বাঁধে না সারা রাত জাগাই গাছে পাতা কোনো নড়ে না এত সব নীরবে বেদনা সকল বাতাসে উড়ে ছুঁয়ে গা বেদনা বাবা তোমরা আমাকে মাফ করে দিও আমি তোমাদের একজন ব্যর্থ সন্তান হয়তো আমাকে দিয়ে তোমাদের আর কোনো কিছু হবে না তোমরা আমাকে মাফ করে দিও কিছু পারি না আসো আমি তোমাকে সহজ করে পড়াই ধরো এটা হইতেছে তোমার হার্ট ঠিক আছে আর তোমার হার্টের মাঝে কি আছে তোমার হার্টের মাঝে আছি আমি হার্টের ডিমো দেওয়া এই ছেলেটির নাম কবির নারী সমাজে যার কদর আকাশ চুম্বি সে মনোজ যার বাবা মার ইচ্ছা ছেলে বড় হয়ে বিসিএস ক্যাডার হবে এবং তার ইচ্ছা একজন ডাক্তার হওয়ার আর দুই ইচ্ছা পূরণের লক্ষ্যেই তার এ যাত্রা সে পল্টু সবসময় অন্যের পিছে লেগে থাকা আর সব কিছুতে প্যাঁচ লাগানোই যার একমাত্র কাজ ডেইলি ক্লাস মিস দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা এই ছেলেটির নাম আব্বাস সিচুয়েশন যেমনই হোক না কেন ঘুমানোই তার জীবনের একমাত্র সাধনা কি বলো তুমি পড়ালেখা করো কি তোমরা এই তুমি বলো তো হাটি সার্ট স্যার হার্ট ইজ অতি মনোযোগী এই ছেলেটি রাজু যার জীবনের লক্ষ্য একটাই যে কোনো মূল্যে পরীক্ষাতে প্রথম হওয়া বাকি সবগুলো হচ্ছে গাধার দল কেউ পড়ালেখা করে না আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই নেক্সট 20 তারিখ থোরাক্স কাট হবে আমি ক্লাস করব নো অটো কেন অটো নিলে সমস্যা অটো নেই
রাজু চল না আমরা ওখানে কাল ঘুরতে যাব প্লিজ বেটা মন মে লাড্ডু ফুটা এইবার করে ভাগে পাইছি আজ ওটো আর আজই সময় ক্লাসে গিয়ে স্যার ম্যামকে ইমপ্রেস করার। আরে বয়েজ হোস্টেল থেকে কেউ বের হচ্ছে না কেন রে? আসলেই তো এখনো কেউ বের হলো না, তাহলে কি আজকে ওটো হবে? আরে দোস্ত, শহর থেকে ধরে কি করছো? আসলে আমরা বন্ধু আমরা ডাক্তার দেখাইতে আসছি। তুই এখানে কি করছো? আসলে দোস্ত আমি দেখতে আসছি, লুকায় লুকায় একটু অটো ভাঙছি। তাহলে চল আমরাও দেখি। চল আসলে ক্লাস হচ্ছে কি? মাত্র তিন স্টুডেন্ট, বাকিরা কোথায়? স্যার সবাই তো অটো নিয়ে ঘুমাইতে, স্যার আমরা তো ভালো স্টুডেন্ট, তাই স্যার আমরা ক্লাস করতে আসছি। তোমরা চলে ভেতরে চলে আসো, এত কম সংখ্যক ছাত্র নিয়ে আসতে ক্লাস হবে না। সবাইকে খবর দাও আমি ক্লাস নেবো, সবাইকে ডাকো। কাল মিনু এক কুড়ি মিলি যে গল্লা দে বিচ টোয়ে মুই 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 এসব যে কি শোনাস তুই? আমি এসব শুনবো না, আমি এখন পড়বো, তুই যা এখান থেকে। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি সাই বুঝাই কেমনে। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বুঝাই কেমনে। আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে আতেল পইটা গেছে। এই কালকে তো কার আমার তো কিছুই পড়া হয় না, কিভাবে পাশ করবো বলো? ডোন্ট ওয়ারি কবির, মে হু না ব্রেন থেকে হার সব পড়িয়ে দেব। থ্যাংক ইউ। আমার জীবন তো শেষ, ডিপ্লোমা মরা ছিল আমার। কি নাম তোমার? কুকুর আমাকে ডাকছে।
কেন পুকুর পর কাপ রেখে আসছো? পুকুর আমাকে ডাকছে। দেখো তো আমাকে, দেখো 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 তো কয়টা আঙ্গুল। পারে যাব আমার ক্লান্ত বুকে হাওয়া লাগিয়ে হাঁটা কতটা পথ হেঁটেছি গন্তব্যহীন চেনায় শহরের গলি তোদের মাঝে যখন থাকি আমি পৃথিবী তখন আপন লাগে তোরা ভুলে যাস না কখনো আমাদের বন্ধুত্ব রঙিন কোন ঘুরির মতো। কিরে মনোজ কই? মনোজ রে তো খুঁজে পাই যাচ্ছি না। আচ্ছা আশেপাশে একটু খুঁজে দেখি পাই কিনা। চিরচেনা শহরে প্রতিটি দেয়ালে বুকে চাপা অভিমান তাও প্রতি প্রহরে চোখে স্বপ্ন নিয়ে বেঁচে থাকার গান খুব বেশি না বোঝা আমার জীবনে কিছু বন্ধু নিয়ে রাতের পরে দিন দিনের পরে রাত এই অভিযান সন্ধ্যা নামার আগে ঘামে ভেজা শরীরে বাড়ি ফেরার তারা।